বন্ধুরা, আমি জবা, জবা চক্রবর্তী। আমি কিছুটা শিক্ষিত, তবে আমি কোনোদিন চাকরি করিনি। সংসার গুছিয়ে রেখেছি। আমার স্বামী পবন চক্রবর্তী একজন কলেজ অধ্যাপক। তার সকাল থেকে রাত কেটে যায় কলেজ আর টিউশনিতে। আবার তিনি মাঝে মাঝে সেমিনারে যান অন্য শহরে বা গ্রামে। আমার বয়স 42 বছর, কিন্তু আমাকে দেখলে মনে হবে যেন 30ও হয়নি বয়স। কিন্তু মুখে ব্যক্তিত্ব আর অভিজ্ঞতার ছাপ। আমি স্লিম, সুন্দর, অল্প লম্বা। আমার একটি মাত্র ছেলে, ওর নাম পার্থ চক্রবর্তী। বয়স 24 বছর, পড়াশুনো শেষ করে চাকরির খোঁজে আছে। এছাড়া ঘোরাফেরা আর বাড়িতে আমার কাছে কাছে থেকে আমাকে দেখা। আমি সকাল থেকে ব্রেকফাস্ট করা, কাজের মহিলাকে দিয়ে কাজ করানো, রান্না করা, এইসব নিয়েই ব্যস্ত থাকি। তারপর স্নান করতে যাই 12:30টার দিকে। আমি যখন স্নান করে বেরোই, তখন কোনো অজুহাতে সিদ্ধার্থ নিজের ঘর থেকে বেরিয়ে আমাকে দেখে। আমি ওকে ছোট্ট হাসি দিয়ে নিজের বেডরুম গিয়ে দরজা দিয়ে দেই। এরপর সিদ্ধার্থ স্নানে যায়। তখন গরমকাল, মাঝে মাঝে কোনো দিন সন্ধ্যা বা রাতে বৃষ্টি হয়। সেই দিন দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা যার যার রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ গায়ে জলের ছিটা পড়লে ঘুম ভেঙে গেল। উঠে দেখি খোলা জানলা দিয়ে জলের ঝাপটা আসছে। তখন আমি পার্থের ঘরে ছুটে গেলাম জানলা বন্ধ করতে। আমি যাওয়ার পরে পার্থ ও জেগে উঠল আর আমাকে দেখে বলল, ছাদে চলো, বৃষ্টিতে ভিজে আসি। আমি বললাম, ঠান্ডা লেগে যাবে, একদম না। তোর ইন্টারভিউ চলছে, এখন শরীর খারাপ হলে কি হবে ভেবে দেখেছিস? ও বলল, কিছু হবে না, চাকরি জীবনে ঢুকে গেলে কি এইসব ছোটবেলাকার আনন্দগুলো পাব। এই বলে ও আমার হাত ধরে টানতে টানতে ছাদের দিকে নিয়ে চলল। আমি তখন ওকে বললাম, অরে ছাদ ছাদ, পরে যাবো তো, যাচ্ছি চল। আমারও বৃষ্টিতে ভেজতে ভালোই লাগে, তাই মুখটা একটু হাসি হাসি। ছাদে উঠে আমরা খুব ভিজলাম। আমরা দুই হাত মেলে খুব করে বৃষ্টির আনন্দ নিচ্ছি। পার্থ ছোটবেলাতে এরকম আমার সাথে ভিজত আর দৌড়ে এসে আমাকে আঁকড়ে ধরত। ও বড় হওয়ার পর আর আমার সাথে বৃষ্টিতে ভেজার সেই সুযোগটা পেত না, কারণ দুজনের মধ্যেই একটা জড়তা আসে। কিন্তু আজ দেখছি ওর মনে কোনো জড়তা নেই, আমাকে যেন কিভাবে দেখছে তা আমার নজর এড়ালো না। এভাবে আমরা অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার পর আমি ওকে বললাম, চল এবার নিচে যাই, গিয়ে স্নান করবি। ও বলল, আরেকটু ভিজি, বলে ও আমার আরও কাছে আসলো। এবার ও আমাকে বলল, চলো আমার একটু নাচি। আমি কিছু বলার আগেই ও আমার দুটো হাত ওর গলায় নিয়ে ঘুরে ঘুরে নাচতে থাকে। আমার যে ভালো লাগছে না তা নয়, আমার ও এটা ভালো লাগছে। আমি তখন ওকে বললাম, তুই ছোটবেলাতে আমার কোমর অবধি ছিলি, এখন কত লম্বা হয়ে গেছিস। ও বলল, হ্যাঁ, তবে তোমার কাছে তো আমি তোমার ছেলে, সবসময় একরকমই থাকব। এই বলে আমাকে ওর কাছে টেনে নিল। আমরা এখন দুজনের সাথে মিশে আছি। তখন শক্ত কিছু একটা অনুভব হওয়াতে এটা কি বলে আমি ওকে সরিয়ে দিলাম। তারপর ওর নিচের দিকে দেখলাম, এই দেখে আমি কিছুক্ষণ নড়তে পারলাম না। আমি সেদিকে চেয়ে থাকলাম। যখন হুঁশ হলো, তখন আমি দৌড়ে নিচে যেতে চাইলাম। তখন ও সঙ্গে সঙ্গে আমার ডান হাতটা ধরল। আমার হাত ধরতেই আমি ওকে বললাম, ছাদ আমায়, আমি নিচে যাব, অনেক কাজ আছে। এই বলে পিছন ফিরে ওর দিকে দেখলাম। আমি ওর সাথে সাধারণভাবে কথা বললেও আমার মুখ লাল হয়ে আসছে, তা পার্থ লক্ষ্য করল। তখন ও বলল, এই তো বললাম আরেকটু ভিজি, কি হলো তোমার? এই বলে ও আমাকে টেনে নিল সামনে। আমার হাত যেন বেশ ঠান্ডা হয়ে আসছে। তখন আমি ওকে বললাম, আমার দুর্বল লাগছে। ও বলল, চলো ট্যাঙ্কার পাশে চাটাই পাতা আছে, ওখানে বসো। এই বলে ও আমাকে সেখানে ধরে বসালো আর বলল, কি হয়েছে তোমার, তুমি শুয়ে পড়ো। আমি ওর কথা মতো শুয়ে পড়লাম। তখন ও আমার মুখে হাত রেখে বলল, এখন কেমন লাগছে? আমি ধীরে বললাম, এখন একটু ভালো লাগছে। ও বলল, আসলে বৃষ্টিতে ভিজে তোমার এই অবস্থা, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এই বলে ও আমার বুকের আরও নিচে হাত রাখল আর বলল, কেমন লাগছে এখন? তখন আমার মুখ থেকে যেন কোনো কথা আসছে না। তখন ও বলল, ভিজে পোশাকটা ছেড়ে নাও, দেখবে ভালো লাগবে। আমি তখন ওকে আস্তে আস্তে বললাম, অন্য ছাদ থেকে দেখতে পাবে। ও বলল, ট্যাঙ্কার দিকে আছি আমরা, অন্য ছাদ থেকে দেখতে পাবে না। এই বলে ও নিজেই পোশাকটি ছাড়িয়ে নিল। তখনও বৃষ্টি পড়ছে আর আমরা বৃষ্টিতে ভিজে চলছি। তখন আমি ওকে বললাম, কি করছিস, ছাদ আমাকে, তুই আমার নিজের ছেলে, কি করছিস? কিন্তু ও আমার কোনো কথা না শুনে ওর কাজ চালিয়ে যাচ্ছে।
আমারও খুব ভালো লাগছে, মুখে যাই বলি না কেন আমারও ইচ্ছা করছে। তখন আমি উঠে বসে ওকে আঁকড়ে ধরে বললাম, বাবু এ কী করে ফেললাম আমরা, বলে কাঁদো কাঁদো মুখে ওর সাথে সায় দিতে থাকলাম আর বলতে লাগলাম, আমাদের মা ছেলের সম্পর্কের আর কিচ্ছু বাদ থাকল না। ও বলল, আমাদের আর কোনো কিছু বাদ রাখার দরকার নেই, আজ আমি আর তুমি এই সেরা সুখের আনন্দ নেব। আমি বললাম, আমার ছেলে আমার সঙ্গে এরকম করবে তা কোনো দিন ভাবিনি, তোর বাবা কোনো দিন এত সময় দিনই আমাকে। কিছুক্ষণ পর আমরা দুজন দাঁড়ালাম সামনাসামনি, অনবরত বৃষ্টিতে ভিজে চলেছি আমরা। কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে দুজনকে আঁকড়ে ধরে শুরু হলো আমাদের আসল কাজ। তখন আমার কি যে আনন্দ হচ্ছিল, যে সুখ আমি আমার স্বামীর কাছ থেকেও পাই নাই। একটু পরে ও আমাকে বলল, আজ থেকে তুমি আমার বউ। আমিও বললাম, আচ্ছা আমার নতুন স্বামী। আমরা কথা বলছি আর আমাদের কাজ চলছে। বৃষ্টি আরো জোরে জোরে হচ্ছে, অন্ধকার নেমে আসছে, ইতিমধ্যে আমাদেরও একসঙ্গে হয়ে গেল। এরপর আমার ওইভাবেই শুয়ে রইলাম। কিছুক্ষণ পরে আমরা নিচে নেমে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। এরপর আমি ওকে বললাম, তোর বাবা না থাকলে আমরা স্বামী স্ত্রীর মতো থাকব, তুই আমার সিঁথিতে সিঁদুর পরাবি, তোর মতো আজ পর্যন্ত তোর বাবা আমাকে এত খুশি করতে পারি নাই। কিছুদিন পর খবর আসলো আমার স্বামীর বর্ধমান ইউনিভার্সিটি ট্রান্সফার হয়েছে। তখন আমার আর পার্থের আনন্দকে পায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত, ভালো থাকুন। আরে না, আরে তোমাকেও ঠিক নেই। খালি আছে, খালি মাথা নেই, আছে খালি কথা। Yeah.